প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এবার আমরা ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ করব। এ উপলক্ষে আমরা প্রথমেই যে দুটি অঙ্ক নিয়ে আসছি সেই দুটি অঙ্ক হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করা। আমরা শুধু ভাগশেষ নির্ণয় করব। এখন প্রথমে যে দুটি অঙ্ক আমি বাছাই করেছি দুটি দেখতে মনে হবে যেন প্রায় একই রকমের, কিন্তু একটু ভিন্নতা আছে বলেই আমি দুটিই বাছাই করেছি। তোমরা অবশ্যই সেই ভিন্নতা খুঁজবে যে এই দুটি অঙ্কের মধ্যে কোথায় ভিন্নতা রয়েছে। তো ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ফোর এক্স কিউব ভাজ্য হিসেবে দেওয়া আছে ফোর এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টেন, আর ভাজক হিসেবে দেওয়া আছে এক্স মাইনাস টু। আর খ নম্বরে দেওয়া আছে ভাজ্য টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টেন, আর ভাজক দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান। এই ভাজকটা একটু জটিল করে দেওয়া, এই জন্যই এখানে ক্যালকুলেশনের একটু ভিন্নতা আসবে। সেটা আমরা কীভাবে করব এটা দেখানোর জন্যই কিন্তু খ নম্বরেরটা বাছাই করা হয়েছে, তা না হলে হয়তোবা শুধুমাত্র একটি করলেই হতো। আচ্ছা চলো এবার আমরা প্রথমে ক নম্বরের সমস্যাটা সমাধান করি। তো ভাজ্য যেটা দেওয়া আছে এটা তো একটা বহুপদী, তো আমরা তো জানি যে বহুপদীর এক্সপ্রেশনটা কি। ধরি এই পি অফ এক্স, বহুপদীকে পি অফ এক্স কিউ অফ এক্স এভাবে লেখে আমরা জানি। তো বহুপদীটাকে আমরা পি অফ এক্স দিয়ে প্রকাশ করলাম, পি অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টেন, এভাবে আমরা ধরে নিলাম। এভাবে ধরে নিলাম কেন? আমরা তো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব, তাই না? আমরা তো জানি যে যদি পি অফ এক্স কোনো ধনাত্মক মাত্রার বহুপদী এবং এ একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে ওই পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে পি অফ এ। এটা আমরা জানি ভাগশেষ উপপাদ্য থেকে। লক্ষ্য করো, পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় পি অফ এ। এই যে এক্স মাইনাস এ এর, এই যে এক্স এর পরে মাইনাস চিহ্ন থাকার পর যেটা, সেইটাই কিন্তু পি এর ভিতরে চলে গেছে, রাইট? এটা তুমি অন্যভাবেও ধরতে পারো, এই যে ভাগশেষ যা আছে, এই ভাগশেষ যা আছে, হ্যাঁ, এই যে পি এর ভিতরে কি যাবে আসলে ভাগশেষ বের করার জন্য, সেটা করার জন্য তুমি এই যে ভাজক যেটা দেওয়া থাকবে এটাকে তুমি যদি শূন্য ধরে হিসাব করো, তাহলে এক্স এর মান যা আসে সেটাই আসলে ওই যে পি এর ভিতরে যায়, পি অফ ওইটা হয়, তাই না? তাহলে কিন্তু আমরা ভাগশেষটা খুব সহজে পেয়ে যাই। তাহলে দেখো, পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি এ। তাহলে আমরা বলতে পারি, এখানে বলতে পারি পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা, দেখো এর জায়গায় কিন্তু এই, এর জায়গায় কিন্তু এই টু আছে, তাহলে পি অফ এক্স কে এই অঙ্কের জন্য পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ টু। ঠিক এই কথাটাই এখন আমরা বলবো, যে অতএব পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ টু। এটা কি অনুসারে? এটা কিন্তু ভাগশেষ উপপাদ্য অনুসারে, কাজেই তুমি এখানে লিখে দিলে কিন্তু ভালো হবে যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ টু। তাহলে ভাগশেষ কিন্তু আমরা পেয়ে গেছি, ভাগশেষ হচ্ছে পি অফ টু। এখন এখন এই যে পি অফ এক্স ইকুয়াল টু কত সেটা আমরা লিখি, পি অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টেন, এটা তো পি অফ এক্স। তো এখান থেকে আমরা বের করব এই যে ভাগশেষ যেটা পি অফ টু, তাহলে পি অফ টু, পি অফ এক্স যদি এত হয় তাহলে পি অফ টু কত এটা তোমরা নির্ণয় করা শিখেছ নিশ্চয়ই। পি অফ টু তার মানে ফোর ইন্টু এই যে এক্স এর রিপ্লেসে আমরা টু বসিয়ে এই যে কিউব দিলাম, মাইনাস সেভেন ইন্টু এই যে এখানে এক্স এর রিপ্লেসে টু বসালাম প্লাস এখানে টেন, তাহলে এখানে হয় ফোর ইন্টু এইট, ফোর ইন্টু এইট কিন্তু হয় এখানে, মাইনাস এখানে হয় ফোরটিন প্লাস এখানে হয় টেন, তাহলে এখানে হয় চার আষ্টে বত্রিশ যোগ টেন, আমি আগে লিখলাম যোগ টেন তারপরে বিয়োগ চোদ্দ। এবার আমি বাকিটুকু ডান পাশে করছি, দেখো তাহলে থার্টি টু প্লাস টেন মানে ফোরটি টু, ফোরটি টু মাইনাস ফোরটিন, তাহলে এখানে কত হয়, এখানে হয় আট আর এখানে হয় দুই, আঠাশ। তার মানে পি অফ এক্স, তার মানে ফোর এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টেনকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে টোয়েন্টি এইট। আমরা লিখতে পারি অতএব ভাগশেষ টোয়েন্টি এইট, বা নির্ণেয় ভাগশেষ টোয়েন্টি এইট, এভাবে লিখতে পারি নির্ণেয় ভাগশেষ, এভাবে লিখতে পারি যে নির্ণেয় ভাগশেষ ইকুয়াল টু টোয়েন্টি এইট।
বাস, আমরা কিন্তু ক নম্বরের প্রশ্নটা সমাধান করে ফেললাম। এবার চলো আমরা খ নম্বরের সমস্যাটা সমাধান করি। তাহলে এখানে কিন্তু আর বেশি কথা বলার কিছু নেই। এখানে আমরা এই যে ভাজক দেখতে পাচ্ছি 2x+1, আমি তো এর আগের অঙ্কটাই বললাম যে পি এর ভিতরে কি যাবে তা বের করার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে যে 2x+1 ইকুয়াল টু, মানে ভাজক যা দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু শূন্য লিখবো। তাহলে এটা কিন্তু রাফে লিখে দিলেই হবে, এটা তোমার অঙ্কের ভিতরে নিয়ে আসার দরকার নেই। আর 2x ইকুয়াল টু কী হবে তাহলে? -1। তাহলে দেখো যে 2x ইকুয়াল টু যদি হয় -1, তাহলে x ইকুয়াল টু হয় -½। এই যে -½, তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হবে পি অফ এই যে -½। ওই যে বলেছিলাম যে পি এর ভিতরে কি যাবে, ব্র্যাকেটের ভিতরে ওখানে কি যাবে সেটা বের করার টেকনিক এটা। তাহলে অঙ্কটার শুরুতে আমাদের কিন্তু এই ভাজ্যটাকে আগে একটা বহুপদী রূপে প্রকাশ করে নিতে হবে। এজন্যে আমরা লিখব, মনে করি বা ধরি, এই যে পি অফ এক্স বা কিউ অফ এক্স যাই বলো, এই পি অফ এক্স ইকুয়াল টু ওই যে 2x³ প্লাস x² -18x+10। এই যে এটাকে আগে বহুপদী হিসাবে ধরবো, তারপরে লিখবো যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি হবে? ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি হবে সেটাও যে আমি তো লিখেছি, ভাগশেষে যেটা হবে সেটা কিভাবে, এই যে পি অফ এক্স কে 2x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এত। এই কথাটা আমরা লিখবো যে পি অফ এক্স কে এই 2x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -½। এটাই কিন্তু ভাগশেষ। তাহলে এখন এই পি অফ -½ মান কত হবে সেটা করার জন্য আমরা এখন ওই বহুপদীটাই লিখবো যে পি অফ এক্স, এখানে অতএব না দিয়ে লিখতে পারো এখন পি অফ এক্স ইকুয়াল টু 2x³ প্লাস x² -18x+10। এক্ষেত্রে আমরা কি করব, ওই যে এক্স এর জায়গায় কিন্তু আমাদের আছে -½, তাহলে আমরা অতএব দিয়ে লিখবো পি অফ এই যে -½, এক্স এর রিপ্লেসমেন্টে -½, ইকুয়াল টু এই যে 2 ইন্টু এখানে -½ কিউব প্লাস এখানে -½ লিখে তার স্কোয়ার, তারপরে -18 ইন্টু -½, তারপরে আছে +10। এবার আমরা ক্যালকুলেশনগুলো করে যাই। এখানে মাইনাসের মধ্যে বিজোড় সংখ্যক পাওয়ার, সুতরাং মাইনাসটা থেকেই যাবে, আর 2 ইন্টু হবে এই 1-এর মধ্যে কিউব 1, আর 2-এর মধ্যে কিউব হলে 8, এটা হবে। আর এখানে দেখো মাইনাসের মধ্যে কিন্তু স্কোয়ার জোর পাওয়ার, সুতরাং মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসে প্লাসে এখানে কিন্তু প্লাস হবে, আর এটা 1/4 হবে, 1-এর স্কোয়ার দিলে 1 আর 2-এর স্কোয়ারে 4। আর এখানে কিন্তু এই যে মাইনাস, ব্রেকেটের ভিতরে আছে মাইনাস, এখানে পাওয়ার আছে 1, তার মানে বিজোড় পাওয়ার, তাহলে মাইনাস মাইনাসে থাকবে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। আর এটা কাটাকাটি করলে এই যে 18-কে 2 দ্বারা কাটলে কিন্তু এখানে হয় 9, আর আছে +10। এবার বাকি ক্যালকুলেশনটুকু আমরা ডান পাশে করি। চলো এখানে 2 দ্বারা যদি আমরা এই 8 কাটি তাহলে এটা কিন্তু 4, তাহলে -1/4, প্রথম যেটা আসছে সেটা হলো -1/4, তারপরে আছে দেখো +1/4 আছে, এরপর একটা +1/4, তারপরে আছে 9+10, তার মানে একবারে লিখি 19। তাহলে দেখো এই -1/4 আর +1/4 কাটা, আর এখানে থাকলো শুধু 19। তাহলে আমরা কিন্তু ভাগশেষ পেয়ে গেছি, লিখবো অতএব নির্ণেয় ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগশেষ 19। তো আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ নির্ণয় করা শিখলাম, আসলে জেনারেলি ভাগ না করে। তো এর পরবর্তীতে আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে অন্য ধরনের কিছু সমস্যার সমাধান করব, সেটা হয়তো এরকম ভাগশেষ নির্ণয় নয়, কিন্তু ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে একটু ভিন্ন ধরনের অঙ্ক করব আমরা, যেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যই নয়, এর পরবর্তী বিভিন্ন আলোচনায়ও কিন্তু
এই বিষয়গুলো আসবে। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো।